সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম, আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। তো দেরি মানে অনেকটাই দেরি হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে, 8:30টার মতো বাজে। তো যাই হোক, এখন হচ্ছে সকালে সব বাসি কাজগুলো করব, আবার হচ্ছে বাসন আছে, বাসনটাও ধোবো। হচ্ছে রাত্রে হচ্ছে জ্বরের ওষুধ খেয়েছিলাম, তো জ্বরটা ছিল না, ওই জন্য রাত্রে খুব ভালো ঘুমটা হয়েছে। আর এই কয়দিন তো জ্বর ছিল, রাত্রে ঘুমোতে পারতাম না, মানে খুব মাথা ব্যথা, সর্দি, গা হাতের ব্যথা ছিল, ওই জন্য কয়দিন ঘুমাতে পারিনি। তো যাই হোক, জ্বরের ওষুধটা খেয়ে রাত্রে খুব ভালো ঘুমটা হয়েছে। তো মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম, তো এখন হচ্ছে বালিশগুলো সব গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ছেড়ে নেবো। আবার হচ্ছে সকালে জলখাবারটা বানাবো আজকে, তো রাত্রে হচ্ছে ছোলা ভেজে রেখেছিলাম, তো ঘুগনি করব আর হচ্ছে লুচি করব, এইসবই করব সকালে জলখাবারটা। তো যাই হোক, বিছানাটা ভালো করে ঝাড়া হয়ে গেছে, এখন হচ্ছে ডাইনিং রুমে যাব, সোফাটা একটু ছেড়ে নেব। সোফাটা ঝাড়া হয়ে গেছে আর এই যে রান্না করে চলে আসলাম, বাসনগুলো উপর ঝুড়িতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর হচ্ছে বাথরুমে যাব। বাথরুম থেকে এসে তারপর সকালে জলখাবারটা বানাবো, আর আজকে দুপুরে হচ্ছে মাংস রান্না করব। তোর বাবা বাজারে গেছে, বাজার থেকে এখনও আসেনি। আবার হচ্ছে আটাটা মাখবো, আটাটা মাখা হয়নি, ময়দা আটা দিব আর অল্প একটু গমের আটা মিক্সড করবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আর সকালে সব বাসি কাজ করা হয়ে গেছে, তো রান্না করে আসলাম। আর কিছু রান্না হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, তো আজকে সকালে জলখাবার হচ্ছে ঘুগনি করব আর লুচি। তো লুচিটা করা হয়ে গেছে, ঘুগনিটা করা হয়নি, এই করা হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ভাতটা হয়ে গেছে। পেঁয়াজটা লঙ্কাটা কাটলাম আর ঘুগনিটা সিদ্ধ করা হয়ে গেছে, আলু দিব, আলুটাও সিদ্ধ করলাম, আর মাংস আছে। আজকে দুপুরে হচ্ছে মাংস রান্না করবো, তো মাংসটা ধোয়া হয়নি। তো যাই হোক, সকালের খাবারটা খেয়ে নেবো, তারপরে দুপুরে রান্নাটা করব। তো বন্ধুরা, প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা, ভালো লাগবে। আর আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, আমি তো শরীরটা ভালো লাগছিল না, গতকালকে হচ্ছে ওষুধ নিয়ে আসছি, খেয়েছিলাম, তো একটু জ্বরটা কমেছে, ওই জন্য রাত্রে অনেক ঘুমালো, সকালবেলা একটু দেরি করে উঠলাম। তো যাই হোক, ঘুগনিটা করবো আর খেয়ে নেবো, তারপর দুপুরে রান্নাটা করবো। দারচিনি আর ছোট এলাচটা লাগাবো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুন আছে, কাঁচা লাগাবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা বাটা দিলাম, লবণ দিলাম, আলুটা আমি
খাবার বানানো হয়ে গেছে, তো খাবারগুলো সব টেবিলে নিয়ে চলে আসলাম আর সবার জন্যই খাবারটা বাড়লাম। এখন হচ্ছে খাওয়া হয়ে গেছে, ছেলেকে ডাক দেবো, এখন পড়তে বসে আছে, তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি। চোখ মুখগুলো বসে গেছে, এত সর্দি জ্বর হয়েছিল দুদিন, বাপরে বাপ রাত্রে ঘুমোতে পারিনি। তো যাই হোক, ঠিক আছে, আলুটা ভাজা হয়ে গেছে আর তেলের মধ্যে হচ্ছে ছোটো এলাচ, দারচিনি আর লং দিয়েছি। আর এখানে হচ্ছে মাংসটা ধুলাম, পেঁয়াজটা কাটলাম আর গোটা রসুন দেওয়া আছে, মানে তো মশলাটা বাটা হয়ে গেছে, এটার মধ্যে আদা রসুন বাটা আছে, হলুদ দিয়েছি আর জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর অল্প তেল দিলাম, জলটা দিয়ে গুনলাম। তো এখন হচ্ছে পেঁয়াজটা লাগাবো, তেলটা গরম হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটাও লাগাবো, তেজপাতা দিলাম। পেঁয়াজের মধ্যে লবণ দিব, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হবে। মশলাটা লাগাবো আর গ্যাসটা কমালো, আলুটা লাগানো আলুটা কষে নেবো আর ছোলের জন্য জল লাগিয়ে দেবো। জল লাগানো ছোলের জন্য, গরম মশলাটা লাগালো, গ্যাসটা বন্ধ করে দিবে, মাংসটা কাটা হয়ে গেছে, মাংসটা গামলায় রাখবো, কড়াইটা গ্যাসটা বুঝবো। তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা বুঝলাম আর কড়াই ছিল আর কিছু বাসন ছিল সেটা ধুলাম আর আমার জন্য চা করেছি।
এখন যে চাটা খাবো আর স্নান করতে যাবো, আর অনেকটা দেরি হয়ে গেছে। সকালবেলা তো অনেক দেরি করে ঘুম থেকে উঠলাম, ওই জন্য সকালের কাজগুলোও দেরি হয়ে গেছে, রান্নাটাও দেরি হয়ে গেছে। যাই হোক, এখন চাটা খাবো আর স্নান করবো, তারপর দুপুরে খাওয়া দাওয়া করবো। তো স্নান হয়ে গেছে, এখন হচ্ছে ভাত খাবো। ভাতটা বাড়লাম, ছেলে আর বাবা হচ্ছে খেয়ে নিয়েছে, এখন হচ্ছে আমি খাবো। বাঁধাকপি তরকারি আছে, ওটা নিলাম না, তো যাই হোক খেয়ে নে, তারপর কথা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 6:30 বাজে, আর নিজে রান্না করে চলে আসলাম। আর নিচে ঝুঁতে বাসন আছে, বাসনটা ওপর ঝুঁতে রাখবো। চাটা বসে দিয়েছি, চাটা বড় উঠে গেছে, চাটা হয়েও আসছে, আর বাসন আছে। তো গ্যাসটা বন্ধ করে দিব, চাটা হয়ে গেছে আর বাসনটা ওপর ঝুঁতে রাখবো। চাটা হয়ে গেছে, এটা আমার জন্য, ওটা বাবার জন্য গিলাসে দিয়েছি। চাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, ওই জন্য গিলাসে দিয়েছি বাবাকে। তো যাই হোক, তো চাটা খাবো এখন। আর রাত্রে খাবার হচ্ছে বানাবো না, দুপুরের ভাত আছে, ওই জন্য রাত্রে খাবারটা বানাবো না। তো আমার ভিডিওটা এখান থেকেই, আর একটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।